আওয়ামী লীগ বঙ্গবন্ধুর আদর্শে গড়া রাজপথের সংগঠন বলে বিএনপির কোনো আন্দোলনে ভয় পায় না এই মন্তব্য করেছেন বসুন্ধরা গ্রুপের নির্বাহী পরিচালক ও নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জামাল হোসেন মিয়া। বিকেলে ফরিদপুরের নগরকান্দার ডাঙ্গি ইউনিয়নের নতুন কর্মীদের আওয়ামী লীগে যোগদান সভায় এই কথা বলেন তিনি। সময় তিনি আরো বলেন, এক দফা আন্দোলনের ডাক দিয়ে আওয়ামী লীগ সরকারকে ভয় দেখানোর চেষ্টা করে লাভ নেই। আগামী জাতীয় সংসদ নির্বাচন শেখ হাসিনার নেতৃত্বে অনুষ্ঠিত হবে। সভায় ডালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন মিয়া, উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি আব্দুল মান্নান মোল্লা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আজকে বিএনপি আন্দোলনের ডাক দিয়েছে, এক দফা আন্দোলন দিয়েছে, এক দফা আন্দোলন দিয়ে আওয়ামী লীগকে ভয় দেখাচ্ছে। আওয়ামী লীগ আন্দোলনে ভয় পায় না, আওয়ামী লীগ আন্দোলনে কোনোদিনও পিছপা হয় না। আওয়ামী লীগ আসবে।